নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। আগামী 13 ফেব্রুয়ারি 2022 রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। রবিদেব দীর্ঘদিন পর মকর রাশি ছেড়ে ঠিক তার পরবর্তী গৃহ কুম্ভ রাশিতে গোচর করবে এবং আগামী 13 ফেব্রুয়ারি 2022 ভোররাত্রি 3:12 এই বিশেষ গোচরের পরিবর্তন ঘটাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রবিদেব হল আমাদের মান সম্মান এবং সেই সাথে আমাদের আত্মবিশ্বাস, পিতা এবং শরীরশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং প্রতীক হিসাবে মনে করা হয়। সূর্য হল প্রত্যক্ষ দেবতা, যা প্রতিদিন আমাদের পৃথিবীর পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় এবং সমস্ত শক্তির আধার হল সূর্যদেব। সিংহ রাশির অধিপতি হল রবিদেব এবং সেই সাথে মেষ রাশিতে রবি উচ্চস্থ থাকে এবং তুলা রাশিতে রবি নিচস্থ থাকে। রবিদেবের এই কুম্ভ রাশিতে গোচরের পরিবর্তন কী ধরনের প্রভাব নিয়ে আসবে দ্বাদশ রাশিচক্রের উপরে, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে জেনে নেব এই বিশেষ সময়ে অন্যান্য গ্রহগত গোচরের অবস্থান। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করছে এই সময় এবং সেখানে রবি এবং দেবগুরু বৃহস্পতি একই সঙ্গে অবস্থান করবে। বৃষ রাশিতে রাহু, কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং শুক্র, মকর রাশিতে অবস্থান করছে বুধ এবং সেই সাথে শনিদেব। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুসারে রবিদেবের এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের উপরে কী ধরনের গুরুত্বপূর্ণ প্রভাব আসবে তা নিয়ে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে যে রাশির কথা বলবো তা হলো মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে কুম্ভ রাশি হলো একাদশ গৃহ, অর্থাৎ আপনার আয় লাভ এবং সার্বিক প্রাপ্তির জায়গা। সেখানে রবিদেবের গোচরের পরিবর্তন ঘটছে। রবিদেব আপনার রাশি সাপেক্ষে পঞ্চম গৃহের অধিপতি, তাই পঞ্চমপতি একাদশে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের পেশাগত ক্ষেত্রে। ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বিষয়ে আপনি অবশ্যই ভালো ফল পাবেন, পদোন্নতি সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে। অর্থনৈতিক দিক থেকে এই গোচরের পরিবর্তন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, নতুন নতুন উৎস থেকে অর্থ ইনকামের সুযোগ আসবে, আর্থিক দিক থেকে ভালো হবে, সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে এই সময় ভালো ফল আসবে। যারা শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই রবির এই বিশেষ গোচরের পরিবর্তনের পরবর্তী সময়ে অর্থ বিনিয়োগ করতে পারেন। রবিদেবের এই গোচরের পরিবর্তন আপনার পঞ্চমভাবে পঞ্চমপতির দৃষ্টি থাকবে এবং সেই সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে সিংহ রাশির উপরে, তাই সার্বিক দিক থেকে আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়, উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়, প্রেম বিবাহ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে এই গোচরের পরিবর্তনে। পুরানো বীমা সংক্রান্ত বিষয় থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। শরীরস্বাস্থ্য এই বিশেষ সময়ে অপেক্ষাকৃত ভালো থাকবে এবং সেই সাথে গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের জন্য অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ গোচরের পরিবর্তনে। আপনার রাশি সাপেক্ষে তৃতীয় গৃহে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে এবং সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে পঞ্চমভাবে এবং আপনার রাশি সাপেক্ষে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এই সময়। অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের বিবাহ যোগ তৈরি হবে, তাই সব মিলিয়ে এই গোচরের পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আনবে। তাই এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা অবশ্যই পিতৃতুল্য মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের সম্মান করুন। তাছাড়া এই সময় সূর্যদেবের উদ্দেশ্যে জল অভিষেক করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন, তাই প্রত্যেক দিন সকালে স্নানের পরে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করে ওং ঘৃণী সূর্যায় নমঃ বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। বৃষ রাশির সাপেক্ষে এই গোচরের পরিবর্তন আপনাদের নবম গৃহ ছেড়ে দশম গৃহে গোচর করবে, তাই দশম গৃহে রবিদেবের গোচরের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের। রবিদেব আপনাদের চতুর্থ গৃহের অধিপতি এবং দশম গৃহে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, তাই আপনার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা,
এবং গৃহে সুখ সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে অবশ্যই উচ্চ আধিকারিকদের সমর্থন পাবেন এবং পরিচিতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় বেতন বৃদ্ধি, পদোন্নতি সংক্রান্ত বিষয়ে শুভফল, সরকারি চাকরিতে সফলতা এবং এই সময় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভফল আপনি পাবেন। ভাব ভালোবাসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে আপনাদের। এই গোচরের পরিবর্তন আপনাদের দেবগুরু বৃহস্পতি দশম ক্ষেত্র এবং সেই সাথে রবিদেবের দশম ক্ষেত্রে অবস্থান আপনাকে অনেক আশাবাদী করে তুলবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে পরামর্শ পাবেন আপনার কর্মক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র সংক্রান্ত বিষয়ে। শরীরস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিশেষ সময়ে আপনারা অবশ্যই নিজের শরীরস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, ছোটোখাটো সমস্যা তৈরি হবে, প্রয়োজনে পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা ওষুধপত্র খাবেন, তাই ডাক্তারের সঙ্গে অবশ্যই আপনারা পরামর্শ করুন। এই বিশেষ গোচরের পরিবর্তন চলাকালীন দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে এবং সেই সাথে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তাই এই বিশেষ সময়ে আপনারা চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে অত্যন্ত শুভ ফল আসবে। তাই এই গোচরের পরিবর্তন আপনাদের শরীরস্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। চতুর্থভাবে চতুর্থ পতির দৃষ্টি অর্থাৎ রবিদেবের দৃষ্টি আপনার গৃহসুখকে বাড়িয়ে তুলবে, এই গৃহের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং সেই সাথে গৃহে পিতা মাতার শরীরস্বাস্থ্যের উন্নতির যোগ থাকবে। গাড়ি, ভবন এবং গৃহস্থ সুখ সমৃদ্ধি আপনার জীবনে এই সময় আসবে। এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা গুরুজনদেরকে অবশ্যই পদস্পর্শ করে আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আসবো মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রবিদেব দীর্ঘদিন অষ্টমভাবে ছিল, গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনার ভাগ্যভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে, তাই এই গোচরের পরিবর্তন আপনার ভাগ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। রবিদেব হলো আপনার রাশির সাপেক্ষে তৃতীয় গৃহের অধিপতি। এই সময় ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে এবং ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে আপনাদের উন্নতির যোগ তৈরি হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা আসবে। যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তারা এই সময় মুনাফা অর্জন করবেন। চাকরির পাশাপাশি আপনারা যদি পেশাগত ক্ষেত্রে যুক্ত থাকেন নতুন কোনো প্রচেষ্টায় সফলতা পাবেন। এই সময় ভাগ্য আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। নবমভাবে অবস্থান করে এই বিশেষ সময়ে রবিদেব আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে। ছোটোখাটো যোগাযোগ এই সময় তৈরি হবে এবং সেই সাথে প্রতিবেশীদের কাছ থেকে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন। পিতৃ বা পিতৃতুল্য মানুষের কাছ থেকে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন, তবে এদের সঙ্গে কোনোভাবেই দুর্ব্যবহার করবেন না। প্রয়োজনে এদের কাছ থেকে অবশ্যই আপনারা পরামর্শ নিন, তাতে শুভ ফল আসবে। কোনোভাবে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, তাই প্রতিটি কাজের প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজনে অভিজ্ঞ মানুষের বা পিতার কাছ থেকে পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। গুরু এবং শিক্ষকের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকবে। শরীরস্বাস্থ্যের দিক থেকে এই বিশেষ সময়ে অত্যন্ত শুভ, শরীরস্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিন মানসিক এবং শারীরিক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই সময় আপনার লগ্নভাবে থাকবে এবং তৃতীয়ভাবে থাকবে এবং সেই সাথে এই বিশেষ সময়ে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে থাকবে, তাই যারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও অত্যন্ত আপনারা শুভ ফল পাবেন এই বিশেষ গোচরের পরিবর্তনে। এই বিশেষ সময়ে আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, ভগবান রামচন্দ্রের পূজা অর্চনা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আসবো কর্কট রাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের দ্বিতীয় পতি হলো রবিদেব। এই গোচরের পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে সূচিত হচ্ছে। অষ্টম গৃহে গোচরের পরিবর্তন হওয়ার জন্য এই বিশেষ সময়ে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। এই বিশেষ সময়ে গুরুত্বপূর্ণ আপনারা অর্থ ড্রিল করবেন না, দামি জিনিসপত্রের বিষয়ে যত্ন নিন, অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে অর্থ বিনিয়োগ না করলে আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, তাই প্রতিটি ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলতে হবে আগে থেকেই এবং পরিকল্পনা করে। রবিদেবের অষ্টম গৃহে গোচরের পরিবর্তন আধ্যাত্মিক ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ তৈরি হবে। যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে, তবে পেশাগত জীবনের ক্ষেত্রে চড়াই উৎরাইয়ের সম্মুখীন হতে হবে, তাই খুব ভেবেচিন্তে আপনাদের পেশাগত ক্ষেত্রে এগোতে হবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে এবং সম্পর্কের অবনতি ঘটতে পারে এই বিশেষ সময়ে, তাই আপনারা সতর্ক থাকুন কথা বলার বিষয়ে। পরিবারের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, কিছুটা উদ্বেগ বাড়বে।
তাই রবিদেবের অষ্টম গৃহে অবস্থান কিছুটা নেগেটিভ প্রভাব আসবে। যদিও এই সময় আপনাদের দ্বিতীয় গৃহে দ্বিতীয়পতির দৃষ্টি এবং সেই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, ফলে সমস্যা আসলেও আপনাদের আর্থিক ক্ষেত্রে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে খুব একটা সমস্যা তৈরি করবে না। তবে দ্বিতীয়পতি দ্বাদশ গৃহে দৃষ্টির জন্য সেক্ষেত্রে এই বিশেষ সময় ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনারা দূরে থাকলে সব থেকে ভালো ফল আসবে। ভ্রমণে অর্থ ব্যয় এবং শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব আসতে পারে, তাই সার্বিক দিক থেকে এই গোচরের পরিবর্তন খুব একটা ভালো ফল নাও দিতে পারে আপনাদের। এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা খাদ্য গ্রহণের সময় কাঁচা লবণ ব্যবহার করা বন্ধ করুন। এখন আসবো সিংহ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার রাশির অধিপতি এই বিশেষ গোচরের পরিবর্তনে সপ্তম গৃহে সূচিত করছে, অর্থাৎ সপ্তম গৃহ রবিদেবের গোচরের পরিবর্তন আপনাদের প্রেম এবং দাম্পত্য এবং বৈবাহিক জীবনের উপরে প্রভাব ফেলবে। এই বিশেষ গোচরের পরিবর্তন আপনারা অবশ্যই প্রতিটা ক্ষেত্রে গুরুত্ব বুঝে এগিয়ে চলুন। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা তৈরি হতে পারে, কিছুটা উত্থান পতন আসতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে। এই গোচরের পরিবর্তন আপনারা অবশ্যই ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন। আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধির যোগ তৈরি হবে এবং সেই সাথে বলবো সফলতা অর্জনের জন্য প্রচেষ্টা আপনাকে চালাতে হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই ভেবেচিন্তে করুন, কারণ ভেবেচিন্তে বা অভিজ্ঞ মানুষের পরামর্শ না নিয়ে বিনিয়োগ করতে গেলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাকে ধৈর্য ধরে প্রতিটি কাজ করতে হবে এবং সামাজিক ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানে কথা বলতে হবে। সমাজে আপনাদের মান সম্মানের উপরে কিছুটা বিরূপ প্রভাব তৈরি হতে পারে, কারণ অষ্টমপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে সপ্তম গৃহে একই সঙ্গে অবস্থান করছে, তাই কিছুটা সমস্যা তৈরি হবে আপনাদের এই গোচরের পরিবর্তনে। এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা খাদ্য গ্রহণের বিষয়ে সতর্ক থাকুন, বাইরের খাবার দাবার থেকে নিজেদেরকে দূরে রাখুন, শরীর চর্চা করুন, শরীরের প্রতি খেয়াল রাখুন। কিছুটা ক্লান্তি আপনাকে সমস্যায় ফেলবে, কাজের প্রতি মনোযোগ কিছুটা কমবে, তাই সব মিলিয়ে এই গোচরের পরিবর্তন আপনাদের কিন্তু মিশ্র ফল নিয়ে আসতে পারে। পেটের কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন এই বিশেষ গোচরের পরিবর্তন চলাকালীন। আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, গম গুড় ইত্যাদি যদি এই বিশেষ সময়ে দান করেন অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ গোচরের পরিবর্তন চলাকালীন প্রেম এবং বৈবাহিক জীবন সম্পর্কে আপনাকে আরো বেশি সজাগ থাকতে হবে। তৃতীয় পক্ষ আপনাদের সম্পর্কের উপরে বিরূপ প্রভাব তৈরি করতে পারে, তবে আপনারা যদি এই বিশেষ সময়ে কোনো রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো ফল পেতে পারেন। আধ্যাত্মিক কাজের প্রতি যত যুক্ত থাকবেন ততটাই আপনাদের উন্নতির যোগ তৈরি হবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যারাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। আগামী 13 ফেব্রুয়ারি 2022 কন্যারাশির জাতক জাতিকা ক্ষেত্রে বলবো এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ গৃহে সূচিত হচ্ছে, অর্থাৎ ঋণ শত্রু রোগভোগের গৃহেতে রবিদেবের গোচরের পরিবর্তন ঘটছে। রবিদেব আপনাদের দ্বাদশপতি হয়ে ষষ্ঠ গৃহে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। এই বিশেষ গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা দীর্ঘদিনের মামলা মকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারেন। শত্রুপক্ষ অনেক বেশি সমস্যায় ফেললেও এই বিশেষ গোচরের পরিবর্তনে আপনার ক্ষতি করতে পারবে না। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা আপনি পাবেন, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। আর্থিকভাবে এই বিশেষ সময়ে আয় এবং ব্যয়ের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আয় ব্যয়কে মাথায় না রাখতে পারলে সমস্যা বাড়বে, তবে অর্থনৈতিক অবস্থা এই সময় ভালো হবে। যারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সময়ে ভালো ফল আসবে। আপনারা যদি কোথাও অ্যাপ্লাই করেন সেই অ্যাপ্লাই অনুসারে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। এই গোচরের পরিবর্তন আপনার ভাগ্যের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনবে, পারিবারিক এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের ভালো হবে, বিভিন্ন ক্ষেত্র থেকে সমর্থন পাবেন এবং সেই সাথে আপনারা সমাজে মান সম্মান বৃদ্ধি করবেন। শরীর স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিশেষ সময়ে আপনারা খাবার দাবারের বিষয়ে একটু খেয়াল রাখুন, অর্থাৎ ভালো খাদ্য গ্রহণে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই গোচরের পরিবর্তন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, পরিবারের জন্য অবশ্যই সময় ব্যয় করুন। সব মিলিয়ে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা চিন্তাভাবনা করলে এই সময় হতে পারে। চাকরি বাকরির প্রচেষ্টা আপনারা চালালে এই গোচরের পরিবর্তন আপনাকে অবশ্যই সহযোগিতা করবে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই গোচরের পরিবর্তনে অত্যন্ত শুভ। আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আসবো তুলা রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে।
আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে এই বিশেষ গোচরের পরিবর্তন ঘটছে। রবিদেব আপনাদের রাশি সাপেক্ষে একাদশ গৃহের অধিপতি। একাদশপতি পঞ্চম গৃহে গোচরের পরিবর্তন আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। আর্থিক উন্নতির যোগ, সেই সাথে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। ক্যারিয়ারের দৃষ্টিভঙ্গি দিয়ে এই গোচরের পরিবর্তন, ভালো সুযোগ আসতে পারে। নতুন চাকরি বাকরির যদি প্রচেষ্টা চালান অত্যন্ত ভালো ফল আসবে। যারা বিজ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসছে। পদোন্নতি সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা এই বিশেষ সময় চালিয়ে যান। বেতন বৃদ্ধির বিষয়ে আপনারা যদি এই সময় যদি প্রচেষ্টা চালান সেক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনাদের অবশ্যই ভালো ফল আসবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পাবেন। শিক্ষক এবং সেই সাথে প্রফেসরদের সমর্থনে আপনাদের বিশেষ উন্নতির যোগ তৈরি হবে। সার্বিক দিক থেকে এই গোচরের পরিবর্তন আপনারা অবশ্যই উপভোগ করবেন। আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কোনোভাবে ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না। শরীরস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে এই সময় বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, লিভার সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাতে পারে। তাই এই গোচরের পরিবর্তন খাদ্যগ্রহণ এবং শরীরস্বাস্থ্য এবং সেই সাথে দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রটি কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, তবে বাকি আপনার সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। এবং সেই সাথে আপনাদের বলবো, কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, সুখাদ্য গ্রহণ করুন এবং বাইরের জল থেকে নিজেদেরকে দূরে রাখুন। নিয়মিত যোগা মেডিটেশন করুন, এই গোচরের পরিবর্তন আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। প্রত্যহ স্নানের পরে সূর্য নমস্কার করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে ওং ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন। বৃশ্চিক রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, এই গোচরের পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে সূচিত হচ্ছে। আপনাদের কর্মের অধিপতি চতুর্থভাবে গোচর, এই গোচরের পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে আপনাদের। পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে রবিদেবের সঙ্গে অবস্থান করছে, তাই পেশাগত ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবেন। নতুন কর্মের বিষয়ে যোগাযোগ তৈরি হবে। সামাজিক মূল্যবোধ আপনি অবশ্যই বুঝবেন, সমাজে অন্যান্য শ্রেণীর সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে। কর্মসংস্থানগত ক্ষেত্রে একটু প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে, তবে নিজের মাথাকে ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে। প্রতিটি কাজ অবশ্যই পরিকল্পনা অনুসারে এগিয়ে চলুন। এই বিশেষ গোচরের পরিবর্তন সরকারি চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে অবশ্যই ভালো ফল আসবে। দীর্ঘদিনের পদোন্নতি আটকে থাকলে অবশ্যই সেই পদোন্নতির যোগ তৈরি হবে। বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে শুভ ফল পেতে পারেন এই গোচরের পরিবর্তনে। রবিদেবের বিশেষ কৃপাদৃষ্টি আপনি পাবেন এবং রবিদেবের কৃপায় আপনাদের শরীরস্বাস্থ্যের বিষয়ে অবশ্যই ভালো ফল আসবে। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, মাথার যন্ত্রণা রয়েছে, তারা এই সময় একটু সতর্ক থাকুন। মুডকে নিয়ন্ত্রণ করুন, খাবার দাবারের বিষয়ে সজাগ থাকুন। এই গোচরের পরিবর্তন আপনাদের অবশ্যই সামাজিক ক্ষেত্রে এবং মানবিক ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি করবে। শরীরের প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখুন, পাশাপাশি আপনার গৃহের প্রবীণ ব্যক্তিদের শরীরস্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখুন। প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদে আপনাদের এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। তবে আপনার রাশিতেই কেতুর অবস্থান কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে এবং রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে আপনার রাশির উপরে, তাই এই বিশেষ গোচরের পরিবর্তনে খুব ভেবেচিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন বা কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। পরিকল্পনা অনুসারে প্রতিটি কাজ করতে থাকুন। দেবগুরু বৃহস্পতি এবং সেই সাথে রবিদেবের কৃপা অবশ্যই আপনার জীবনে আসবে। সামাজিক মূল্যবোধ এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই জল অর্ঘ্য দিন এবং সেই সাথে ওং সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন প্রত্যহ স্নানের পরে। এখন আসবো ধনুরাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। রবিদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং আপনার রাশি সাপেক্ষে নবম গৃহের অধিপতি হল সূর্যদেব, তাই নবম গৃহের অধিপতি তৃতীয় গৃহে গোচরের পরিবর্তন আপনাদের ছোট ছোট যোগাযোগ, ছোট ভাই বোনদের সঙ্গে সম্বন্ধ এবং সেই সাথে আপনার সাহসিকতার বিষয়ে বিশেষ আশীর্বাদ দেবেন। এই সময়ে আপনার জ্ঞান বৃদ্ধির যোগ তৈরি হবে, বিভিন্ন ক্ষেত্র থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই আপনার সুনাম বৃদ্ধি পাবে, মান সম্মান বৃদ্ধি পাবে। পরিকল্পনা অনুসারে কাজে এগোতে পারলে এবং দক্ষতাকে প্রয়োগ করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তৃতীয় গৃহে রবিদেবের গোচরের পরিবর্তন এবং নবম গৃহে তার দৃষ্টি, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আধ্যাত্মিক ক্ষেত্রে
বিশেষ উন্নতির যুগ তৈরি হবে। ভাগ্যের ক্ষেত্রে এই পরিবর্তন আপনার ক্যারিয়ারকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। সিনিয়র মানুষদের অবশ্যই সহযোগিতা পাবেন, আর্থিক দিক থেকে অনুকূল পরিবেশ তৈরি হবে আপনাদের। এই গোচরের পরিবর্তন আপনারা অবশ্যই শুভ ফল নিয়ে আসবেন আপনার নিজের কর্মক্ষেত্রে। তাছাড়া ছোটোখাটো দূরত্বে ভ্রমণের যোগ তৈরি হতে পারে আপনাদের, যা আপনার ব্যবসা এবং সেই সাথে কর্মক্ষেত্রের উন্নতির জন্য অত্যন্ত শুভ। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো থাকবে। এই গোচরের পরিবর্তন চলাকালীন অবশ্যই আপনাদের প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করা উচিত, সঠিক সময়ে করা উচিত। গুরুর প্রতিটি আদেশ আপনারা অবশ্যই মেনে চলুন। জীবনের সমস্ত কাজগুলো একটা নির্দিষ্ট টার্গেটে বাঁধুন এবং ধীরে ধীরে সেই টার্গেটের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন আপনার ব্যবসা, আপনার কর্মক্ষেত্র, আপনার প্রেম, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল নিয়ে আসবে। আপনারা রবিবার করে অবশ্যই গুড় এবং সেই সাথে গম দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশি। মকর রাশির সাপেক্ষে এই বিশেষ গোচরের পরিবর্তন দ্বিতীয় গৃহে সূচিত হচ্ছে। আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি হলো রবিদেব। এই গোচরের পরিবর্তন দ্বিতীয় ভাবে থাকার জন্য কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। অর্থনৈতিক দিক থেকে খুব একটা সুযোগ সুবিধা নাও পেতে পারেন এই গোচরের পরিবর্তন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের। তাছাড়া এই গোচরের পরিবর্তনে আপনারা বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। আপনাদের পরিচিতর সঙ্গে বা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহযোগীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, তাই কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন আপনারা। বিরোধী পক্ষ এই সময় অনেক বেশি সক্রিয় থাকবে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অবশ্যই মধুর সম্পর্ক বজায় রাখুন, কারণ এই সময় কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি হতে পারে। কথা বলার বিষয়ে সতর্ক থাকুন, কথার মধ্যে মধুরতা বৃদ্ধি করুন। সম্পর্কের বিষয়ে খেয়াল না রাখলে যে কোনো সম্পর্কের বিষয়ে সমস্যা তৈরি হবে। এই গোচরের পরিবর্তন চলাকালীন অবশ্যই নিজে ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন। ধৈর্যের অভাবের জন্য সম্পর্কের পাশাপাশি কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। মানসিক প্রতিবন্ধকতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। পেশাগত ক্ষেত্রে এই বিশেষ গোচরের পরিবর্তন খুব একটা শুভ ফল নাও আনতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ না নিলে সমস্যায় পড়তে পারেন। এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা অবশ্যই অনিয়মিত খাবার দাবারের মধ্যে যাবেন না। নিয়মিত খাবার দাবার, যোগা, মেডিটেশন করুন। যারা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসছে না। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আরও আপনাকে মনোযোগ দিতে হবে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন খুব একটা ভালো ফল আসছে না এবং আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার পড়াশোনা, সেই সাথে কর্ম এবং সম্পর্কের ক্ষেত্রে, প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে। এই বিশেষ গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা প্রত্যহ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন এবং শ্রবণ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন প্রতিদিন সকালে স্নানের পরে। কুম্ভরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো এই গোচরের পরিবর্তন আপনাদের রাশিতেই সূচিত হচ্ছে। আপনাদের সপ্তম গৃহের অধিপতি রবিদেব আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে গোচর করছে, তাই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এই গোচরের পরিবর্তনে আপনাদের। উদ্বেগ এবং মানসিক চাপ থেকে আপনারা বেরিয়ে আসবেন, নতুন সুযোগ সুবিধা আপনার সামনে খুলে যাবে, আপনার প্রচেষ্টার পূর্ণ ফল আপনি পাবেন। সামাজিক ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় থাকবেন, সমাজের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে নেটওয়ার্ক অনেকটা বাড়বে। এই বিশেষ সময়ে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে আপনাদের। উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকবে, কঠোর পরিশ্রমের সুফল আপনি এই সময় পেতে থাকবেন। আপনার দাম্পত্য জীবনের জন্য এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। সম্পর্কের উন্নতি, সম্পর্ক সম্পর্কে একটা বোঝাপড়া তৈরি হবে। আর্থিক দিক থেকে এই গোচরের পরিবর্তন আপনাদের ভালো ফল নিয়ে আসছে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। খরচ এই সময় বৃদ্ধি পেলেও আয়ের বিভিন্ন সুযোগ আপনার সামনে খুলে যাবে। এই গোচরের পরিবর্তন আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বাড়িয়ে তুলবে, তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। আপনাদের বলবো এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা সূর্যদেবের প্রণাম নিবেদন করবেন। সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই জল এবং সেই সাথে অখণ্ড চাল দিয়ে ওং ঘৃণী সূর্যায় নামে এই বিশেষ মন্ত্র জপ করুন প্রত্যহ 21 বার। অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের।
সর্বশেষ যে রাশির কথা বলবো তা হলো মীন রাশি। এই গোচরের পরিবর্তন আপনাদের দ্বাদশভাবে সূচিত হচ্ছে। আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহের অধিপতি হলো রবিদেব। আপনাদের মোক্ষ, আপনাদের ব্যবসা, সেই সাথে বিদেশ যাত্রা, আপনাদের আর্থিক ক্ষতি সব কিছুই বিচার করা হয় এই দ্বাদশভাবে। তাই ষষ্ঠপতি দ্বাদশ গৃহের অবস্থান আপনাদের গোচরের এই পরিবর্তন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। যারা দীর্ঘদিন কোনো কাজের প্রচেষ্টা চালাচ্ছিলেন সেই কাজের ফল আস্তে আস্তে পেতে শুরু করবেন। আর্থিক দিক থেকে বিশেষ অনুকূল প্রভাব তৈরি হবে। বিদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। ব্যয় বৃদ্ধির পাশাপাশি আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। তাই অর্থ সংক্রান্ত বিষয়ে একটু বাজেটকে নিয়ন্ত্রণ করে এগোতে পারলে এই গোচরের পরিবর্তন আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন কোনো পরিকল্পনা আপনারা করবেন, অনেকটা চাপ মুক্ত হয়ে আপনারা এগিয়ে যাবেন। দ্বাদশ গৃহে রবিদেবের গোচরের পরিবর্তন আপনার জীবনের একটা আলাদা মাত্রা তৈরি হতে পারে। তবে এই সময়ে আপনারা কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে কাজ করুন। এই গোচরের পরিবর্তন আধ্যাত্মিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। শত্রুকে কখনো ছোটভাবে দেখবেন না, প্রতিদ্বন্দ্বী থাকবে। অতিরিক্ত চিন্তাভাবনার মাধ্যমে আপনাকে প্রতিটি কাজ করতে হবে, কোনো কিছু সহজভাবে নিলে হবে না। শরীরস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময় আপনারা ভালো ফল পাবেন, তবে বাইরের খাবার দাবার থেকে দূরে থাকুন, বাইরের জল এগুলো খাবেন না। অবশ্যই নিজের প্রতি মনোযোগ দিন এবং অবশ্যই মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য যোগা মেডিটেশন এগুলো করুন। ঈশ্বরের কৃপা আপনার উপরে থাকবে। আধ্যাত্মিক কাজের প্রতি যুক্ত থাকুন, গরিব মানুষকে সাহায্য করুন, চ্যারিটেবল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসবে। এই গোচরের পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ গৃহ হওয়ার জন্য আধ্যাত্মিক কাজে আপনাদের অর্থ ব্যয় হবে, তবে তাতে আপনারা মানসিক শান্তি পাবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের জন্য অবশ্যই ভালো ফল আসবে এবং সেক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি হলেও আপনাদের পারিবারিক সম্পর্কের সমস্যা তৈরি হবে না। গৃহের অভিজ্ঞ মানুষ এবং সেই সাথে বয়স্ক মানুষের শরীরস্বাস্থ্যের প্রতি আপনারা একটু খেয়াল রাখুন, তাদেরকে সম্মান করুন, তাহলেই এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের। একটি তামার ঘটিতে আপনারা প্রত্যহ স্নানের পরে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য দিন, সঙ্গে ওং সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 13 ফেব্রুয়ারি 2022 রবিদেবের এই গোচরের পরিবর্তন আগামী একটি মাস কী ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম